তোমাদের মাধ্যমিকের যে নতুন সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভারত সেই ভারতের ভারতের যে দুটো ভাগ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ আজকে অর্থনৈতিক পরিবেশ থেকে আমি আরো গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো আরও কেন বললাম তার কারণ ইতিমধ্যেই একটি পর্বের মাধ্যমে আমরা এই অধ্যায় থেকে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি আজকে এই এমসিকিউর দ্বিতীয় পর্ব আজকে আমরা অন্য কথা না বাড়িয়ে সরাসরি এমসিকিউ প্রশ্নগুলোতে চলে যাব ভারতের অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একলাইনের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন নিম্ন প্রবাহী শিল্প কোন শিল্পকে বলা হয় সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্পকে নিম্ন প্রবাহী শিল্প বলা হয় ভারতের কয়েকটি মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম লেখো টাটা মোটরস লিমিটেড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড বাজাজ অটো মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ইত্যাদি ভারতে নব্য শিল্পনীতি কবে চালু হয় ভারতে নব্য শিল্পনীতি চালু হয় উনিশশো সালে ভারতের কয়েকটি তথ্য প্রযুক্তি সংগঠকের নাম লেখো ভারতের কয়েকটি তথ্য প্রযুক্তি সংগঠকের নাম হল টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস ইনফোসিস উইপ্রো ইত্যাদি ভারতে সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় উত্তর বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে বিশ্বে বেঙ্গালুরুর স্থান কত উত্তর তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে বিশ্বে বেঙ্গালুরুর স্থান হল চতুর্থ চেন্নাইয়ের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোনটি চেন্নাইয়ের অন্যতম তথ্য প্রযুক্তি কেন্দ্র হল টাইটেল পার্ক কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথায় তথ্য প্রযুক্তি শিল্পের সম্প্রসারণ ঘটেছে সঠিকোত্তর কলকাতার সল্টলেক ও রাজারহাট উপনগরীতে তথ্য প্রযুক্তি শিল্পের সম্প্রসারণ ঘটেছে সুমারি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উর্দু শব্দ আদম অর্থাৎ লোক সুমার বা সুমারি অর্থাৎ গণনা আদম সুমারি শব্দের অর্থ হল জনগণনা বা লোক গণনা ভারতের প্রথম সুমারি কবে হয় ভারতের প্রথম আদমশুমারি হয় আঠেরোশো বাহাত্তর সালে ভারতে সর্বশেষ জনগণনা কবে করা হয় উত্তর দু হাজার সালে শেষ জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত উত্তর একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো জন জনসংখ্যা বন্টনের তারতম্যের সূচককে কি বলে জনসংখ্যা বন্টনের তারতম্যের সূচককে বলে জনঘনত্ব জনঘনত্ব সমান সমান কী উত্তর জনঘনত্ব সমান সমান মোট জনসংখ্যাকে মোট ক্ষেত্রমান বা জমি দিয়ে ভাগ অর্থাৎ মোট জনসংখ্যা বাই মোট ক্ষেত্রমান বা জমি পরবর্তী প্রশ্ন সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সঠিক উত্তর পশ্চিমবঙ্গ সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সঠিক উত্তর অরুণাচল প্রদেশ সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি রাইট অ্যান্সার হল দিল্লি সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিহারে জনঘনত্ব কত প্রতি বর্গ কিমিতে এক হাজার পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত প্রতি বর্গকিমিতে এক হাজার উনত্রিশ জন অরুণাচল প্রদেশের জনঘনত্ব কত প্রতি বর্গকিমিতে সতেরো জন দিল্লির জনঘনত্ব কত প্রতি বর্গকিমিতে এগারো হাজার দুশো সাতানব্বই জন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব কত ছেচল্লিশ জন প্রতি বর্গকিমিতে অত্যাধিক জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনগুলি এখানে অনেকগুলো নাম তোমরা মনে রাখো বিহার পশ্চিমবঙ্গ কেরল উত্তরপ্রদেশ দিল্লি চণ্ডীগড় দমনদিউ লাক্ষাদ্বীপ এতগুলো না মনে থাকলে কোনো অসুবিধা নেই যে কোনো দুই থেকে তিনটে মনে রাখলেই হলো অধিক জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনগুলি হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু ঝাড়খণ্ড দাদরা ও নগর হাবেলি ইত্যাদি মধ্যম জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনগুলি অসম মহারাষ্ট্র গোয়া কর্ণাটক ইত্যাদি এছাড়াও দেখো ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ গুজরাট রাজস্থান উড়িষ্যা আমি সবগুলোই প্রায় লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার কারণ এমসিকিউতে যে কোনো একটা যে কোনো একটা দিয়ে দিতে পারে ধরো মধ্যম জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল হলো বলে চারটে নাম দিয়ে দিল তার মধ্যে হয়তো রাজস্থান দিয়ে দিল তাই না সেই কারণে তোমাদের একটুখানি সবকটাই দেখে যেতে হবে পুরে তো অ্যাটলিস্ট যেতে হবে আর মাথায় রাখতে হবে তিন থেকে চারটে যাতে এসে কিউ এলে তার অ্যান্সার লিখে দিতে পারো স্বল্প জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনগুলি ছত্তিশগড় মেঘালয় উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর মণিপুর অতি স্বল্প জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনগুলি সিকিম অরুণাচল প্রদেশ মিজোরাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি গ্রাম শহরে ও শহর নগরে পরিণত হওয়াকে কি বলে সঠিক উত্তর নগরায় যখন কোনো শহরের জনসংখ্যা এক লক্ষ বা তার বেশি হয় তখন তাকে কি বলে সঠিক উত্তর হল নগর জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে সেই শহরকে কি বলে জনসংখ্যা যখন দশ লক্ষের বেশি হয়ে যায় তখন সেই শহরকে বলে মহানগর মহানগরের অপর নাম কি মহানগরের অপর নাম হল মিলিয়ন সিটি বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা সঠিক সঠিকোত্তর তিপ্পান্নটি ভারতের প্রধান চারটি মহানগর কি কি দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই ভারতের কয়েকটি শহরের নাম লেখো যে স্থানগুলিতে খনিজ সম্পদ ও শক্তি সম্পদের প্রাচুর্য দেখা যায় রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত যদুগোড়া ইউরেনিয়ামের জন্য কোডারমা অভ্রের জন্য কালোল খনিজ তেলের জন্য বয়লাডিলা ডিলা লৌহ ইস্পাতের জন্য রাখা তামার জন্য কয়েকটি শহরের নাম লেখো যেখানে বৃহদায়তন শিল্প গড়ে উঠেছে বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে গুড়গাঁও মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে পুনে কার্পাস শিল্প গড়ে উঠেছে ঘুসুরি পাট শিল্প গড়ে উঠেছে ত্রিবেণী টিসু কাগজ শিল্প গড়ে উঠেছে কয়েকটি শহরের নাম লেখো যেগুলি পর্যটন কেন্দ্র বিষ্ণুপুর মুর্শিদাবাদ কালিম্পং দার্জিলিং ইত্যাদি কয়েকটি শহরের নাম লেখো যেগুলি খেলাধুলা ও বিনোদনের কেন্দ্র মিরিক রাম্বা মুন্নার কুফরি ইত্যাদি কয়েকটি বন্দর শহরের নাম লেখো হলদিয়া বিশাখাপত্তনম কান্দালা কোচি পারাদ্বীপ ইত্যাদি পৌর এলাকা বিক্ষিপ্তভাবে যত্রতত্র প্রসারিত হওয়াকে কি বলে উত্তর পৌর বিক্ষেপণ স্থলভাগে নির্মিত পথকে কি বলে সঠিক উত্তর স্থলপথ স্থলপথ কয় প্রকার দুই প্রকার সড়কপথ ও রেলপথ ভারতের কয়েকটি জাতীয় সড়কের নাম লেখো এনএইচ টু দিল্লি থেকে কলকাতা এনএইচ থ্রি আগ্রা থেকে মুম্বাই এনএইচ ফোর চেন্নাই থেকে মুম্বাই এনএইচ এইট দিল্লি থেকে মুম্বাই ইত্যাদি সোনালী চতুর্ভুজ কি দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই চারটি মহানগরীকে যে জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই যে সম্পূর্ণ প্রোজেক্ট এটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ কি দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই চারটি মহানগরীকে যে রেলপথের মাধ্যমে সংযোগ করা হয়েছে অর্থাৎ এই সংযোগকারী রেলপথটাকে বলা হয় হিরক চতুর্ভুজ যে সড়কপথগুলি রাজ্য সরকার নির্মাণ করে ও রক্ষণাবেক্ষণ করে তাদের কি বলে সঠিক উত্তর রাজ্য সড়কপথ গ্রামের অভ্যন্তরে চলাফেরার জন্য কোন পথ ব্যবহার করা হয় গ্রাম্য সড়কপথ কোন সড়কপথগুলি জেলা শহরের সঙ্গে মহকুমার সংযোগ রক্ষা করে জেলা সড়কপথ সীমান্তবর্তী অঞ্চলগুলির উন্নয়ন ও সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য কোন সড়ক নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর সীমান্তবর্তী সড়ক তো আজকে তোমাদের এই পর্বে আরও পঞ্চাশটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই পঞ্চাশটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে আর এর পরবর্তী সময়ে আমি আরও একটা পর্ব আনবো এবং এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও দিয়ে দেবো এইবারে আমি তোমাদের সুবিধার জন্য কী করবো পরীক্ষার আগে এর মধ্যে থেকে বেছে বেছে আরও সংক্ষিপ্ত করে আরও কম সংখ্যক প্রশ্ন নিয়ে আমি ভিডিও বানাবো সেই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এগুলোর মধ্যে কোনগুলো চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ